বিরতির পর আবার আপনাদের স্বাগত। গোটা বিশ্ব, দেশ এবং রাজ্যে এই মুহূর্তে করোনার প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ওমিক্রন আতঙ্ক তো অবশ্যই জারি রয়েছে, কিন্তু তার পাশাপাশি করোনার যে সংক্রমণ সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই টেস্টিং এর উপর কিন্তু অনেকটাই জোর দিয়েছে। ক্রমবর্ধমান করোনার প্রভাব বৃদ্ধির ফলে রাজ্যের প্রত্যেকটি মহকুমা হাসপাতালগুলোতে করোনার টেস্ট করানো হচ্ছে। সে মোতাবেক আজ সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 40 জনের করোনার টেস্টিং করানো হয়েছে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে। সেখানে মোট 13 জনের শরীরে করোনা সংক্রমিত ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, এমনটাই জানিয়েছেন নতুন বাজার গ্রামীণ হাসপাতালের এমওআইসি মিলন ভক্ত জমাতিয়া। 13 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে এমনটাই জানিয়েছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতি। 40 জনের মধ্যে 13 জন করোনা পজিটিভ পাওয়া গেছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্রত্যেকটি মহকুমা এবং জেলাতে টেস্টিং কিন্তু আরো অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। টেস্টিং করা হচ্ছে অবশ্যই তাদের যাদের কোনো সিমটমস রয়েছে বা কারো করোনা পজিটিভ কারোর সংস্পর্শে এসেছেন তাদেরকে টেস্টিং করা হচ্ছে, এবং এই টেস্টিং এর মাধ্যমেই চিহ্নিত করা সম্ভব হবে যে কে করোনা পজিটিভ রয়েছেন বা কি। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই যারা করোনা পজিটিভ রয়েছেন তাদের হোম আইসোলেশনে পাঠানো হচ্ছে, বা বাড়িতে যদি হোম আইসোলেশন আইসোলেটেড থাকার কোনো ব্যবস্থা না থাকে তাহলে সরকারের পক্ষ থেকে কিন্তু সেখানে ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। এই ক্রমবর্ধমান করোনার প্রকোপকে ঠেকানোর জন্যই এই টেস্টিং এর উপর কিন্তু আবারও জোর দিয়েছে রাজ্য সরকার। কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে একজন চিকিৎসক, শুনব। আজকে ওপিডিতে সকাল 9টা থেকে এখন পর্যন্ত 17 জন অ্যাটেন্ড করেছে, তার মধ্যে সর্দির কাছে আসলো 40 জনের, তার পরীক্ষা করার পরে 13 জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। তো স্যার এটাকে টেস্ট কবে থেকে করাতে আছে তারা, আজকে থেকে না কালকে থেকে? টেস্ট আজকে তো সকাল 9টার জন্য আউট টাইম থাকে, 9টার সময় তখন করা হয়, আর ইমার্জেন্সি টাইমে তো করা হয়, যখন উনি ভর্তি হন তখন করা হয়। তো স্যার এই রোগীগুলো কোথায়, এই যে রোগীগুলো ধরা পড়ে এদিকে কি আপনারা হাসপাতালে রাখেন না বাড়িতে? তাদেরকে আমরা হোম আইসোলেশন হয়ে অ্যাডভাইস দিয়েছি, অক্সিজেন স্যাচুরেশন তো ঠিক আছে, তো আমরা যখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাবে তখন তাদেরকে হয়তো আমাদের হসপিটালে অ্যাডমিশন জন্য আমরা অ্যাডভাইস দিয়েছি। স্যার আপনার পরিচয়? আমি ডক্টর মিলন দত্ত সমাধি, এমআইসি নতুন বাজার গ্রামীণ। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন সেখানকার চিকিৎসক একজন কি জানিয়েছেন, এবং টেস্টিং যে আরো অনেকটাই বাড়ানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই রাজ্যের প্রত্যেকটা জেলা এবং মহকুমাতে টেস্টিং বাড়ানো হয়েছে, এবং তার পাশাপাশি বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে করোনাকে ঠেকাতে অবশ্যই সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে, দৈহিক দূরত্ব মেনটেন অবশ্যই কিন্তু করতে হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। এই পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।